नमस्कार, आज आमी करे देखाबो गाजरेर पाटीसापटा। एई पाटीसापटाटा खेते खुबी टेस्टी है एवं देखते खूब सुंदर है। आशा करी आपनादेरो भालो लागबे। तो चलुन शुरू करी। तो एर जोन्नो आमी नेबो एक बाटी नारकेल कुड़ा, एक कप चीनी और किछु काजू बादाम और वन टीस्पून घी। घीटा प्रथमे আমি কড়াইতে দিয়ে দিলাম, ঘি গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কাজুগুলো। কাজু বাদামগুলো আমি প্রথমেই টুকরো করে রেখেছিলাম, এখন এইগুলো দিয়ে ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন দিয়ে দেব নারকেল আর এক কাপ চিনি। নারকেল আর চিনিটা ভালো করে মিক্স করে দেব। মিক্স করে এখন এর মধ্যে দিয়ে দেব আধা কাপ দুধ। দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, আর দুধটা দিলে নারকেলটা সুন্দর সফট হবে। এখন দিয়ে দেব গ্রেট করা গাজর। গাজরটাও দিয়ে কিছু সময়ের জন্য হতে দেব, তারপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা কাজু বাদাম। নামানোর আগে দিয়ে দেব এলাচ গুঁড়ো। পুরটা তৈরি হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন পাটিসাপটার পেস্টটা তৈরি করে নেব। তার জন্য এক কাপ চাল, আধা কাপ দুধ আর এক টেবিল স্পুন চিনি, সবগুলো একসঙ্গে গ্রাইন্ডারে দিয়ে পেস্ট তৈরি করে নেব। আবার এদিকে চাল আর এক টেবিল স্পুন চিনি আর গাজর, গ্রেট করা গাজরটা দিয়ে পেস্টটা তৈরি করে নেব। দুটো পেস্ট ভালো করে মিক্স করে পাটিসাপটা বানানো শুরু করব। কড়াইটাও গরম হয়ে গেছে, এখন পেস্টটা কড়াইতে দিয়ে দেব। দিয়ে কড়াইটা একটু দুলিয়ে সুন্দর পাটিসাপটা শেপ করে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর। পুরটা দিয়ে ফোল্ড করে নেব। ফোল্ড করে এই পাশ ওপাশ ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এরকম করে সবগুলো পাটিসাপটা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। এগুলো খেতেও খুব সুন্দর লাগে। আশা করি আপনাদের ভালোই লাগবে, আপনারাও ঘরে ট্রাই করবেন। ভালো থাকবেন।